ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েই চলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। বুধবারের পর আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার ফলেই এই ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনাতে ঝড় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ঝড় বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, বর্ধমান সহ একাধিক জায়গায়। তবে 23 মার্চ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার বেগে ও দক্ষিণবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস কি বলছে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনব। যেটা পূর্বাভাস আগেই ছিল সেটাই আমরা কন্টিনিউ করছি, অর্থাৎ দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সাথে লাইটনিংয়ের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উইন্ড স্পিড একটু কম, 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়, বিশেষ করে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব জায়গায়, কলকাতা প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা থাকছে ঝোড়ো হওয়ার। অলরেডি কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাতে আমরা সকালে বৃষ্টি কিছু পেয়েছি এবং অন্যান্য জায়গাতেও বৃষ্টি হচ্ছে, ফলে 16 থেকে 22 যে কুশ আমরা একটা স্পেল দিয়েছিলাম তাতে মোটামুটি জেলাতে কম বেশি সব জায়গাতেই একটা বৃষ্টি পাওয়া গেছে। কালকে এটা একটু কমে আসবে, থাকবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি 23 তারিখ থেকে, কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকবে না, বিশেষ করে 23-24, তারপরে পরবর্তী ক্ষেত্রে হয়তো আবার একটু বাড়বে। আপাতত 23 তারিখ এবং মানে পরিষ্কার আকাশ, প্রথম 24 ঘন্টায় তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, যেহেতু এরকম ক্লাউডি থাকবে। 24 ঘন্টা পর থেকে দিনের তাপমাত্রা গ্র্যাজুয়ালি একটু করে বাড়া শুরু হবে, আপাতত 23-24 অবধি, তারপরে হয়তো আবার আর একটা স্পেলে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমরা পরে বলবো। এই মুহূর্তে মানে যে বৃষ্টি স্পেল যেটা আমরা পেলাম উত্তরবঙ্গে 15 তারিখ থেকে, দক্ষিণবঙ্গে 16 তারিখ থেকে, সেটা আগামীকাল অবধি চলবে। তবে আগামীকালে ইনটেন্সিটি একটু কম থাকবে, 23 তারিখে পরিষ্কার আকাশ, 23-এর পরে যে ডেভেলপমেন্ট সেটা আমরা আবার একটু পরে জানাবো। এই মুহূর্তে যেটা ওয়ার্নিং সেটা হচ্ছে থান্ডারস্টর্ম আর লাইটনিং, মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ সব জায়গাতে একসাথে হবে না, আর যে বৃষ্টিটা হবে সেটা খুব স্বল্প ডিউরেশনের, আধ ঘন্টা থেকে এক ঘন্টা এরকম। শুনলেন সঞ্জীববাবু কি বললেন, যে বৃষ্টিপাত এখনও হবার সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে মানে 23 মার্চ থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে। আরও অন্যান্য খবরের আপডেট পাওয়ার জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকনে ক্লিক করুন।